চা লাগবো চা গরম চা, চা লাগবো চা গরম চা, রং চা রং চা, এই চা লাগবো চা, চা লাগবো চা রং চা। স্যার চা লাগবে চা, রং চা আছে, দেই একটা স্যার, দে একটা চা দে। আর কি ব্যাপার, ঈদের আছে তিন দিন, তুই এখনো চা বেচতেছস, বেঁচে যাবি না? স্যার ঈদের তো আরো কিছুদিন বাকি আছে। এই চার বিস্কুট বেঁচে কি তো সংসার চলে? না স্যার, যা চলে আলহামদুলিল্লাহ, তবে এখন ব্যবসাটা একটু খারাপ, আগে ভালোই চলতো স্যার, দেই আল্লাহ কি করে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। নেন স্যার, দে চা দে। স্যার আজকে আমি খুশি হয়ে আপনার চা খাওয়াইলাম, টাকা লাগবো না স্যার, থাক। আরে কি বলো তুমি, তুমি গরিব মানুষ, তোমার টাকা লাগবে না মানে? এই নাও টাকা নাও। না স্যার, টাকাটা কিভাবে নেই স্যার, থাক স্যার। আরে নাও নাও, গরিব মানুষ। ভালো থাকেন স্যার, আসসালামু আলাইকুম। বাবা আজকে এত তাড়াতাড়ি আইসা বললি? বাবা ঈদের তো আর দুই দিন বাকি বাবা, বুঝছো, আগে আগে আইসি তোমার কিছু কেনাকাটা কইরা দিমু, আর কিছু কিনছি বুঝছো, তোমারে পাঠায় দিমু আগে গাড়িতে, আর আমি ঈদের দিন ঠিক বিকালের সময় গাড়িতে উঠব, কিছু মাংস মাংস নিয়ে আমি আমু, সমস্যা নেই। কি কস বাপ, বাপেরা একসাথে ঈদের বাড়িতে যাবো, তুই আবার পরে যাবি কে? বাবা ঈদের দিন মাংস পামু, বড় লোকে কুরবানি দিব বুঝো নাই, ভাবছি লিলেগা তোমার আগে পাড়ায় দিমু, আর আমি ঈদের দিন ঠিক বিকালবেলা রওনা দিমু, আমরা তো আর সারা বছর মাংস খাইতে পারি না, একটাই সুযোগ ঈদে খামু বুঝো নাই, লেগে আমি ঈদের দিন আমু বুঝছো। ঠিক আছে বাবা, যেমনি ভালো হয় সেমনি কর। আর তোমার যা যা নেওয়ার আছে সব কিছু গুছাও, আমি তোমার গাড়িতে উঠায় দিই। কি ছোট ভাই, কালকে তো ঈদ, বাড়িতে গেলে না? এই ঢাকা শহরে এইভাবে চা বিক্রি করলে কি হবে, বাড়িতে যেতে হবে না? স্যার এগুলি বেচে তো স্যার চলি বুঝছেন, আল্লাহ চালায়। আর স্যার বাড়ি আব্বারে কালকে পাঠায় দিছে বুঝছেন, কিছু কেনাকাটা কইরা পাঠায় দিছি, আর আমি যামু কালকে বিকালবেলা, ঈদের বিকালে যামু বুঝছেন, আমি তো ঈদের আগে কখনো বাড়ি যাই না, ওই যে স্যারেরা কুরবানি দেয় কিছু মাংস পাই, এগুলি নিয়ে বাড়ি যাই, বাড়ি যায় আর সবাই একলগে খায় বুঝছেন, আমার আব্বা আম্মা আছে সবারে মিলামিশে আমরা খাই, আর আমরা তো সারা সারা বছর কিনা খাইতে পারি না, যা কেজি গরুর মাংস এই লেগা স্যার আসি বুঝছেন। স্যার আমার তো সবই কথা শুনলেন, আপনি বাড়ি যাবেন না স্যার, ছুটি পান নাই নাকি? কালকে একটা ঈদের দিন স্যার, বাড়ি যান। আরে ছোট ভাই, পুরিয়েলে সরকারি স্যার কি তাও আবার পুলিশের, আমাদের কি আর ছুটি আছে? এমনি তাও মাঝে মাঝে ছুটি পাই, ঈদে ছুটি পাইনি, বাবা মা গ্রামে আছে তারা ওইখানে ঈদ করবে, আর যেহেতু আমার ঢাকা শহরে বাসা আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, এদের সাথে ঢাকাতে ঈদ করতে হবে। স্যার চা দিমু, একটা চা দেই স্যার, একটা দেই স্যার। না ছোট ভাই আজকে আর চা খাবো না, তোমার কাছে পানি আছে দেখতে পারতেছি, পানিটা একটু দাও, পানিটা খাই। এই নাও ছোটো ভাই, থ্যাংক ইউ। ওকে ছোট ভাই থাকতেইলে, আমি ওদিকে যাই, আর কালকে যেহেতু বাড়িতে যাবি সাবধানে যাস। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, দোয়া করেন স্যার ভালো থাকেন।
কিরে ছোট ভাই তুই এখানে বসে কান্না করতেছিস কেন? আজকে এটা ঈদের দিন, আনন্দ থাকবি তুই। কি হইছে তোর, কেউ কিছু বলছে? স্যার ছোটতে বড় হইছি স্যার, বাপ মায়ের লগে ঈদ করছি স্যার, এবার মনে যাইতে পারুন না স্যার, শুনলাম সব গাড়ি ঘোড়া বন্ধ, কিভাবে যাব স্যার বলেন আপনি। আর স্যার শুনলাম যে বড় লোকরা কুরবানি দিব কিন্তু গরিবরা ঢুকতে দিব না স্যার, তাহলে মাংস পামু কিভাবে আর জামু কিভাবে বলেন স্যার? দুই দিন আগে বাপরে পাঠাইছি, বলছি যে বাবা তুমি যাও আমি আসবো, কিন্তু এখন শুনলাম যে গাড়ি গলা সব বন্ধ। আরে ছোট ভাই, তোর আমি ছোট ভাই ডাকছি না, আমি তো তাহলে বড় ভাই না, আমার তো আরো ছোট ভাইও নাই, আমি তো কুরবানি দিব, সমস্যা কি? তুই কান্না করিস কেন? একবার বাপ মায়ের সাথে ঈদ করতে পারলি না, কিন্তু এই যে তোর বড় ভাই আছে না, তুই তো তোর বড় ভাইয়ের সাথে ঈদ করতে পারবি, তাই না? আর আমার বাসায় তো আমি কুরবানি দিব, তুই গোস্তও খাইতে পারবি, তারপর হচ্ছে আমার ওয়াইফ আছে, সন্তান আছে, তোর দেখলে খুশি হবে। তুই আমার সাথে চল, বাসায় যাবি, আমরা খুব আনন্দ করবো, মাংস খাবো, সবাই খুশিতে থাকবো, ঠিক আছে? আমার ওয়াইফ আছে, বাচ্চারা আছে, তোর দেখলে অনেক খুশি হবে, কারণ আমার কোনো ছোট ভাই নেই রে। তোরা যেহেতু ছোট ভাই ডাকছি, তুই চল, দূর পাগল, তুই শুধু কান্না করো, চল আমার সাথে, চল ভাইয়ের সাথে, চল। তুই একটু দাঁড়া, আমি আর বাসায় কল দিই, ওয়াইফে কল দিয়ে বলি আগে। হ্যালো, শোনো, আমার ছোটো ভাই বাসায় আসতেছে, আমি ওকে নিজে বাসায় নিয়ে আসতেছি, তুমি জলদি করে ফ্রিজ থেকে মাংস রান্না করে সেমাই পায়ে যাই পারো একটু রান্না করে রাখো, আমরা এসেই খাবো। কি বলো না বলো, তোমার ছোট ভাই আসছে মানে? তোমার কোনো ছোট ভাই, তোমার তো কোনো ছোট ভাই নাই। আরে ছোট ভাই নাই কে বলছে? আছে আছে, এসেই বলছি তোমাকে, আমি যা বললাম তাই করো। তুমি পাগল নাকি, কি বলো এইসব? আরে তুমি করো, জলদি করেই করো, আমি এসে তোমাকে সব কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আসো তোমরা, আমি সবকিছু রান্না করে রেডি করে রাখবো।